ওমা আপনি বের হচ্ছেন নাকি হ্যাঁ আপনি ব্রেকফাস্ট করবেন না ইয়েস ম্যাডাম করে নেব আচ্ছা আজকে ব্রেকফাস্টে কি কি হয়েছে আমি আপনার জন্য পাউরুটিতে মাখন দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছি হাসেন কেন আমি এসব খাই না আমি খুব সিম্পল স্যান্ডউইচ খাই আর এক কাপ গরম গরম কফি ও আমি তো জানতাম না ঠিক আছে কাল থেকে আমি ওটাই বানিয়ে দেব কোনো দরকার নেই ম্যাডাম আমার সুন্দরী বউ আমার জন্য ওই বাটার না কি যেন পাউরুটির উপর মাখন দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছি আমি তাই খাবো তা আপনি কোথায় যাচ্ছেন এখন আমি এখন যাচ্ছি বই কিনতে সেখান থেকে যাব কলেজে কেন যা বাবা তোমার জন্য বই কিনবো না তারপর কলেজে যাব যোগ্য তোমাকে অনেক দূর পড়াশোনা করতে হবে তুমি হায়ার সেকেন্ডারি পাস করেছো তোমাকে গ্রাজুয়েট হয়ে দেখাতে হবে মাস্টার্স করতে হবে এমবিএ করতে হবে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাকে লড়াই করতে হবে এই জগতের সাথে অ্যান্ড গিনি রায়ের সাথে ইলোরা রায়ের সাথে সবাইকে তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে ইউ আর মাই গুড সিলেকশন রাইট আর যদি না পারি তাহলে আপনি আমায় ছেড়ে চলে যাবেন এটা কখনো সম্ভব কখনো সম্ভব ঝুমকো আচ্ছা ঝুমকো তুমি কখনো শুনেছো যে নদী কখনো সমুদ্রকে ছেড়ে চলে গেছে শুনেছো কখনো শুনেছো যে চাঁদ কখনো জ্যোৎস্নাকে ছেড়ে চলে গেছে কখনো শুনেছো যে মেঘ বৃষ্টিকে ছেড়ে চলে গেছে তাহলে তুমি কেন বলছো যে কোহিনুর রায় ঝুমকোকে ছেড়ে চলে যাবে কোহিনুর যে হীরে আর ঝুমকো হচ্ছে সোনা কোহিনুরের দুটি যখন ঝুমকোর উপর পড়ে তখন ঝুমকো ঝলমল করে ওঠে কোহিনুর যেন আমার পাশেই থাকে আমার কাছেই থাকে আমি তাকে যত্ন করে তুলে রেখে দেব আমার কাছে আই লাভ ইট মানে আই জাস্ট লাভ দিস ডায়লগ এটা ডায়লগ মনে হলো আপনি না একেবারে যাতা ছাড়ুন তো আরে 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 ঝুমকো আমি তোমাকে ধরলাম কখন যে ছাড়বো হ্যাঁ ঝুমকো প্লিজ একটা হাগ করতে দাও লেট মি হাগ ইউ প্লিজ 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 আপনি কি পাগল হয়ে গেছেন সকলের সামনে দরজা খোলা আর তাছাড়া তাছাড়া কি তাছাড়া আপনি তো বলেছেন যে যতক্ষণ না আপনার মা গিনি বউ ভালো মা সবাই আমাকে মেনে নিচ্ছেন ততক্ষণ আপনি আমাকে ছোবেন না চুমকো ওই কথায় তোমার খুব কষ্ট হয়েছে না কষ্ট পেলেও অহংকার হয়েছে যে আমার স্বামী আমাকে বিশ্বাস করে সে বিশ্বাস করে যে আমি এমন কিছু একটা করব যাতে আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে একদিন ঠিক মেনে নেবে That's called spirit. That's the reason Kohinoor Rai salute you. মা, দুধটা কোথায়? কিচেনে আছে দেখে নাও। ওটা ফ্রিজে রাখা আছে ছানাকাটা হয়েছে পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা কেটে গেল ওই দেখি হে মা আচ্ছা তোমার দ্বারা কি কোনো কাজ হয় না অশ্বরম্ভা একটা আপনি কি বলছেন মা আমি কি ইচ্ছে করে কেটেছি ইচ্ছে করেই তো করেছো হ্যাঁ সাবধানে কাজ করতে পারো না আমি কি করে বুঝবো যে দুধটা কেটে যাবে কিছুই তো জানো না তুমি কিচ্ছু জানো না শুধু বড় বড় বুলি কপচাতে পারো বুলি আর গুরুজনদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো আপনি কি বলছেন মা আমি কোনো খারাপ ব্যবহার করিনি আমি সাধারণ গরিব ঘরের মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনারা আমাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিলেন
আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন। হ্যাপি দিওয়ালি বোন। আমি কি কিছু বলেছি মা? ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে শিখিয়েছেন যে সয় সে রয়। আমি তো সয়ে যাচ্ছি মা। তোমাকে না সইতেও হবে না আর এখানে রইতেও হবে না। দত্তা রকম কেটে গেল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও যাও যাও, দাদু ভাইয়ের কাছে গিয়ে কান ভাঙাও। যাও মা, আমি কারোর কান ভাঙাই না, আমি যেটা বলি সত্যি বলি। তুমি তুমি সত্যি বলার মেয়ে? হ্যাঁ, সারাক্ষণ তো কান ভাঙিয়েই যাচ্ছ। আমি এত বছর এই বাড়িতে সংসার করছি আর আজকে আজকে আমার শ্বশুরমশাই আমাকে বিশ্বাস করেন না। ওনার নাত বই ওনার কাছে বড় হয়ে গেল। রতন, রতন কোথায় গেলি? দুধ নিয়ে ছানা কাটতে হবে। রতন! মা, আপনি আপনি রেগে যাবেন না, আমি সব ব্যবস্থা করছি। শোনো, বলছি আমার কিছু গেস্ট এ বাড়িতে আসবে। কবে মা? রাস পূর্ণিমার দিন। তুমি থাকবে সেদিন? কি ওনাদের জন্য রান্না বান্না করবে, ওনাদেরকে আপ্যায়ন করবে, ওনারা তোমাকে দেখতে মানে বাড়ির নতুন বউ দেখতে আসছে। কিন্তু মা, রাস পূর্ণিমার দিন বউ দেখতে আসলে কি করে হবে? সেদিন তো আমি দাদু ভাইয়ের সঙ্গে যাব, উনি আমার শোরুমে নিয়ে যাবেন। তো তো অন্যদিন যাও, এমন তো কোনো ব্যাপার নয় যে সংসার আর সংসারের সমস্ত কাজ ফেলে তোমাকে ওখানে যেতে হবে। শোনো ঝুমকো, আমি কিন্তু কথা দিয়ে দিয়েছি, গেস্টরা আসবেন আর তোমাকে দেখবেন। কিন্তু কিন্তু মা, দাদু ভাই তো বলেছেন সেদিনই আমার হাতে কোম্পানির দায়িত্ব তুলে দেবেন আর সেদিনই আমার হাত দিয়ে বাজারে আসবে নতুন গয়না। ও, তাতে একেবারে আল্লাহ আটখানা হয়ে গেছো না? এখন বোঝা যাচ্ছে যে সংসারটা তোমার কাছে বড় কথা নয়, ব্যবসাটাই বড় কথা। তুমি কি ভেবেছো হ্যাঁ ঝুমকো, কি ভেবেছো পাল্লা দিয়ে তুমি ওই গিনি রায় আর হীরক রায়ের সঙ্গে ব্যবসা করবে? কিচ্ছু তো জানো না তুমি। ঠিকই তো বলেছিল গিনি, পড়াশোনা তো কিচ্ছু করনি, পারচেস জানো না, সেলস জানো না, অডিট জানো না, কিচ্ছু জানো না। এই ব্যবসার ব্যাপারটা না মাথা থেকে ঝেড়ে ফেলো। আল্লাহ দে আটখানা হয় না কোনো লাভ নেই ঝুমকো। গেস্ট আসছে, রাস পূর্ণিমার দিন তোমাকে এই বাড়িতে থাকতে হবে। আর আরেকটা কথা ঝুমকো, সেদিন যদি তুমি এই বাড়িতে না থাকো তাহলে আমি কিন্তু তুল কালাম করে তোকে বলে দিচ্ছি। কিন্তু দাদু ভাইয়ের নির্দেশ? ওটা দাদু ভাইয়ের নির্দেশ নয়, ওটা তোমার লোভ। লোভ ভালো করে জানি। তুমি সেদিনকে শোরুমের দিকে পা বাড়াবে না আমি বলে রাখলাম। কিন্তু মা, সেদিন কি সব প্রেসের লোকজন আসবে, নতুন গয়না লঞ্চ হবে? ঝুমকো, আমি কিন্তু বলে দিয়েছি তোমায় কি করতে হবে। তুমি সেদিনকে যাবে না, গেস্ট আসবে, নতুন বউ দেখবে। শুনতে পাচ্ছ? এটাই আমার শেষ কথা, তুমি যাবে না। নতুন বউ দেখতে আসবে? এতদিন তো দেখতে এলো না, হঠাৎ রাস পূর্ণিমার দিনই কেন দেখতে আসবে? তুমি কি বলতে চাইছো বলো তো। বলতে চাইছি আপনি চান না রাস পূর্ণিমার দিন আমি বাড়ির বাইরে যাই, আমি শোরুমে যাই, যাতে আমার হাত দিয়ে নতুন গয়না বাজারে লঞ্চ না হয়। শ্বশুর মশাই তো বিধাতা নন। কি? হ্যাঁ বাবা, আমি কোথায় বসে গয়না বানাবো সেটা তো বিধাতা ঠিক করবেন। আপনি মিছি মিছি ভাবছেন কেন বাবা? আমি গয়না বানাবো, অনেক গয়না বানাবো, আপনি দেখবেন সব এক্সক্লুসিভ ডিজাইনের গয়না, যা দেখে আপনাদের সকলের চোখ ছানা ভরা হয়ে যাবে।